আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথম থাকবে আপনার যারা দোমান্দা করবেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, দ্বিতীয় কথা থাকবে আপনার যারা ফর্ম পূরণ করবেন আপনাদের উদ্দেশ্যে। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো, আপনারা যারা দোমান্দা করবেন, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে দোমান্দা করতে পারবেন এই বিষয় নিয়ে। আপনাদের পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে, তার পরবর্তীতেও আরও একটা ভিডিও দেওয়া হয়েছে, দুইটা ভিডিও দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সব কিছুই আপনার বলা হয়েছে। তারপরেও অনেকেই একই প্রশ্ন করছেন, কেউ আবার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিয়ে জানতে চাইছেন যে ভাই এটা কিভাবে করব। এই জন্য আবারও আপনাদের মাঝে আসলাম নতুনভাবে এই ভিডিওটা নিয়ে। আপনারা যদি দোমান্দা করতে চান, পূর্বে যে ভিডিওটা দেওয়া হয়েছে আমার আই বাটনে, ওই ভিডিওটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, লিংকে আপনারা সরাসরি ক্লিক করে কিন্তু ঢুকতে পারবেন না। ওখানে ওই যে লিংকে যে লেখাটা থাকবে, ওই লেখাটা কপি করে নিয়ে তারপরে ইমসের সাইডে আপনারা সার্চ বাটনে দিয়ে যদি সার্চ দেন, ওই দোমান্দার যে অপশনটা আসবে ওখানে ক্লিক করবেন, স্পিড আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি দেখতে পাবেন চারটা কি পাঁচটা অপশন আসবে, নিউ দোমান্দা যেটা, ওখানে ক্লিক করে আপনার যে দোমান্দা আপনি কমপ্লিট করতে পারবেন নিউ দোমান্দায় ক্লিক করে। ভালো যারা বোঝে, যারা দোমান্দা করতে পারে, তাদেরকে দিয়েই করাইলে সবচাইতে সুবিধা হয়। যেহেতু আপনার পাশে যদি কোনো উকিল থাকে, উকিল দিয়ে যদি আপনি দোমান্দাটা করান, সবচাইতে আপনার জন্য সুবিধা হয় এই 200 ইউরো বোনাসের জন্য। কিংবা যারা বাঙালি যে বাইরে আছে, দোকান নিয়ে ছোটো মিনি কাপ নিয়ে বইছে, তাদের দ্বারা যাইও আপনি এই দোমান্দাটা করতে পারেন। কিংবা আপনার ফ্যাক্টরি মালিককে বললেও আপনি এই দোমান্দা করতে পারেন, কেন ফ্যাক্টরির কিন্তু পার্সোনাল একটা উকিল থাকে, তার দিয়েও আপনি এই দোমান্দাটা করাইতে পারেন। তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কীভাবে দোমান্দা করবেন। বন্ধুরা, এর পরবর্তীতে কথা বলবো, আপনার ফর্ম পূরণ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এই ফর্মটা কীভাবে পূরণ করব। এই নিয়ে অনেকে জানতে চাইছেন যে এই ফর্মটা কোথায় দেব, কীভাবে এই ফর্মটা দেব, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। পূর্বে কয়েকটা ভিডিওতে আপনাদের বলা হয়েছে যে আপনারা এই ফর্মটা কীভাবে জমা দেবেন, কী করলে আপনারা এটা জমা দিতে পারেন, সব কিছুই বলা হয়েছে। আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যে আপনাদের কী করতে হবে। তারপরও সাধারণ একটু বলি, আপনারা যে এই ফর্মটা পূরণ করবেন, সবচেয়ে ভালো হয় মালিককে দিলে, মালিকের কাছে যদি এই ফর্মটা দেন, সে নিজে পূরণ করে যখন তার বুস্তাটা পূরণ করে, আপনার যে পার্মানেন্টটা দেওয়ার জন্য একটা বুস্তা তৈরি করা হয়, সেই বুস্তার সাথে সে জমা দিয়ে দেবে। কিংবা সে যদি মালিককে যদি না পারে, আপনি যে জায়গায় কাজ করেন না কেন, একটা উকিল কিন্তু থাকে সব জায়গায়, সেই উকিল দিয়ে আপনি এই দোমান্দাটাও করাইতে পারবেন যে কিভাবে এই ফর্মটা পূরণ করতে হয়, সব কিছু তারা কিন্তু এটা করে দিতে পারবে। আর এই ফর্মটা যত তাড়াতাড়ি পারেন আপনারা পূরণ করার চেষ্টা করবেন, কেন এর টাইমটা খুব শর্টকাটের ভিতরে আপনাদের পার্মানেন্টটা জুলাই মাসের মধ্যেই আসবে। জুলাই মাসের যে পার্মানেন্ট আসবে তার সাথেই এই 200 ইউরো পার্মানেন্টটা দেওয়া হবে। আশা করি বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি এই দোমান্দাটা শেষ করবেন, কেননা এই ফর্মটা যদি আপনি তাড়াতাড়ি পূরণ করে না দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার না আসার সম্ভাবনা থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি পারেন ফর্মটা পূরণ করে আপনি জমা দেওয়ার চেষ্টা করবেন, আপনার যে বেতন আসবে সেই বেতনের ফাক্তুরার সাথে। আর অনেকেই জানতে চাইছেন যে রেদিত্যাদি চিত্তাদির অ্যান্সার পার্মানেন্টটা কি স্বয়ংক্রিয় আসবে, না রেদিত্যাদি চিত্তাদির অ্যান্সার যারা আছে তাদের দোমান্দা করতে হবে। আপনাদের এই নিয়ে অন্তত কয়েকটা ভিডিওতে বলা হয়েছে, তারপর আবারও বলি, রেদিত্যাদি চিত্তাদির অ্যান্সার যারা আছেন, আপনাদের পার্মানেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে আসবে 27 তারিখ থেকে জুলাই মাসের। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে। আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসব পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।